হরিহরপাড়া শ্রীহরিপুর ও শিবনগর এলাকা থেকে বর্ধমানের জামালপুরে বাবাস্থানে গিয়ে খাবার খেয়ে অসুস্থ 35 থেকে 40 জন পুরুষ ও মহিলা মিলে প্রায় 15 জন মতো হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তাদের প্রত্যেকেরই পেটে ব্যথা, জ্বর ও বমি। স্থানীয় ব্যক্তি সদানন্দ মণ্ডল জানান, খাদ্যে বিষক্রিয়া হওয়ায় অসুস্থ হয়ে পড়েন 30 থেকে 35 জন গ্রামবাসী। হরিহরপাড়া শ্রীহরিপুর ও শিবনগর গ্রামের ঘটনা। অসুস্থদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, হরিহরপাড়া শ্রীহরিপুর ও শিবনগর এলাকা থেকে প্রায় 25 থেকে 30 জন বর্ধমানের জামালপুরে বাবাস্থানে গিয়েছিলেন গত শুক্রবার। শনিবার পুজো দিয়ে পাঠা বলি দেন তারা। সেখান থেকে কিছুটা দূরে গিয়ে একটি বাগানের মধ্যে তারা রান্না করেন এবং সেই খাবার বাড়িতেও নিয়ে আসেন। বাড়ির লোকজন সেই খাবার খাবার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন একে একে। তাদের প্রত্যেকেরই পেটে ব্যথা, জ্বর ও বমি শুরু হয়। অসুস্থ অবস্থায় প্রায় 15 জন পুরুষ ও মহিলা হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। গিয়েছিলাম সেই জামালপুর বাবাস্থান বলছে, সেই বাবাস্থানের মেলায় গিয়েছিলাম, সেটা হচ্ছে বর্ধমান। গিয়েছিলাম আমরা শুক্রবারে সকালবেলা গিয়েছিলাম, দিয়ে আপনার ওখান থেকে মেলায় গিয়ে রাত্রি থাকার পর শনিবারের দিন আমাদের পাঠা মানত ছিল, সেই মানত তো পাঠাটা বলি দিয়েছিলাম। বলি করার পর আমরা ওখান থেকে পাটুলি স্টেশনে নিয়ে এসেছি। নিয়ে এসে ওখানে একটা এই ঘর ছিল, সেই ঘরের পাশে একটা বাগান আছে, সেই বাগানে আমরা ওই এই মাংস তৈরি করে সেটা রান্না করছিলাম। রান্না টান্না করার পর সেটা খাওয়া দাওয়া করেছিলাম। আমার মনে হয় ওই মাংসর মধ্যেই কোনো একটা হয়তো টিকটিকি কিংবা বিষাক্ত কোনো দিন কোনো প্রয়োজন একটা পড়েছিল, সেটা তো ফুড প্রয়োজনে পরিণত হয়ে গেছে। না, আমি যাইনি, আমি বাড়িতেই ছিলাম। আমি ওই নিয়ে এসেছিল, ওই খাবার একটু খেয়েছিলাম। হ্যাঁ, মাংস নিয়ে এসেছিলো, দুই খেয়েছিলাম। খাওয়ার পর থেকে এরকম হয়েছে। প্রবলেম সব জ্বর, পায়খানা, বমি। অনেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং বেশ কয়েকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাবারে বিষক্রিয়ার জেরে এমন ঘটনা বলে অনুমান। ব্লক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিক জানান, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমরা হাসপাতাল মারফত এবং আমাদের সেন্টারের যে দিদি আছে, লোকাল দিদি মারফত, আমরা জানতে পারি যে প্রায় 30 থেকে 40 জন ফুড পয়জনিং, ডায়রিয়া এবং বমির সাথে, পাতলা পায়খানা এবং বমির সাথে হাসপাতালে যোগাযোগ করে। তাদের মধ্যে কিছু স্বাস্থ্য নিকটবর্তী যেটা আমাদের সাব সেন্টার, সেখানেই চিকিৎসা নেয়। কিছু জন আমাদের হাসপাতালে আসেন, দু একজন ভর্তিও আছেন। আপাতত সবাই স্টেবল আছে। এটা যেটা জানা যাচ্ছে আমাদের খোঁজ নিয়ে, সেটা হচ্ছে ওনারা অন্য একটা জেলায় গিয়েছিলেন, কোনো একটা অনুষ্ঠান কিংবা মানত কিছু ছিল, সেখানে একসাথে তারা খাওয়া দাওয়া করে তারপরে তারা বাড়ি এসে অসুস্থ হয়েছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।